সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সকলকে শনিবারের ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠান দেখবার জন্য। প্রিয় দর্শক, বিপর্যয় বা দুর্ঘটনা কখন কার উপর কেমন করে এসে পড়বে সেটি আপনি আমি আমরা কেউই বলতে পারি না। বিশেষ করে তা যদি হয় ভূমিকম্প বা জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ। আমরা মাত্র কদিন আগে নেপালে এবং আমাদের দেশেও যে ভূমিকম্প বা দুর্যোগ হয়েছে তাতে যে সব হতাহত হয়েছে তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আশা করছি যে সব মানুষ এই মহাবিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশ্ববাসী অবশ্যই তাদের সহায়তায় এগিয়ে আসবেন এবং তারা আবার পূর্বের মতো আনন্দ ঘন জীবনে ফিরে পাবেন। দর্শক, এ তো গেল প্রাকৃতিক দুর্যোগের কথা, কিন্তু প্রতিনিয়তই আমাদের চারপাশে নানা ধরনের দুর্ঘটনাও কিন্তু অনেক সময় হতাহতের কারণ হয়ে ওঠে। এক্ষেত্রে অনেক সময় আমাদের হাত পা অথবা ঘাড় কোমর নানা স্থানে আক্রান্ত হয়ে থাকে, যার পরিচর্যা নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব এবং করে থাকিও নিয়মিতভাবে। এবং আয়োজনে আজকে আমরা কথা বলবো ঘাড় ও হাতের ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডিপিএসসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ, পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের দায়িত্বে থাকব। ডক্টর শফিউল্লাহ প্রধান, হাতের সমস্যা ঘাড়ের সমস্যা তো মানুষ লেগেই থাকে। আমি কদিন আগে বিদেশ থেকে আসলাম, ভারী ওজন সেই প্লেনের যে যেখানে রাখা হয় জিনিসগুলো রাখতে গিয়ে হাতের মধ্যে হঠাৎ ব্যথা পেয়ে গেলাম, এরকম তো সবসময় হচ্ছে। হাতে কি ধরনের সমস্যা হতে পারে? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের শরীরের হাত একটা সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ। যদি আমরা অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং দেখি, কাজের বা চলাফেরার সবচেয়ে ইম্পর্টেন্ট উপকরণ, কারো যদি একটা হাত না থাকে তাহলে সে বুঝতে পারে যে হাতের মর্ম, হাতের মর্ম। আর আমরা যেই রুগীগুলো দেখি, যেমন স্পেশালি আমি, তাদের দেখা যায় যে হাত থেকেও না থাকার মতো এরকম রুগী আমরা পেয়ে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাতে বিভিন্ন রকম সমস্যা নিয়ে রুগীরা আসে, যে দীর্ঘদিন হাত হাত অনেক কারণে অকেজ হয়ে যেতে পারে। আমরা যে কমন রুগীগুলো পাই তার সবচেয়ে বেশি পেয়ে থাকি হচ্ছে হাড়ের নার্ভের সমস্যা, হাতে হাতের যেসব নার্ভ, জি, নার্ভগুলো যদি কোনো কারণে অকেজ হয়ে যায় তা থেকে হাতের শক্তি হারিয়ে ফেলে, সেটা হাতে ব্যথা হতে পারে, এগুলা কমন। আর হাতের কমন যে সমস্যা হচ্ছে কার্পাল টানেল সিন্ড্রোম, এই রুগীগুলো বেশি পাওয়া যায়। তারপর হচ্ছে টেনিস এলবো, তারপরে হচ্ছে বিভিন্ন, আপনি জানেন প্রতিটা জোড়া বার্সা থাকে, বার্সাইটিস হতে পারে, তা থেকে ব্যথা হতে পারে। তারপরে নার্ভ রুট পেন, আমি যেটা বলছি যে ঘাড়ের সমস্যা থেকে হাতে ব্যথা হতে পারে বা হাতে সমস্যা হতে পারে। আর সবচেয়ে কমন যেটা শোল্ডারে হয়ে থাকে, দিস ইজ ফ্রোজেন শোল্ডার, ফ্রোজেন শোল্ডার, এটা একেবারেই কমন। মানে আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিসে এই রুগীগুলো সবচেয়ে বেশি আমাদের কাছে আসে এবং এই জাতীয় সমস্যার পরিমাণ সবচেয়ে বেশি। আমি চিকিৎসক হিসেবে আমাকে প্রায় প্রতিদিনই যেসব ফেস করতে হয় যে এই ফ্রোজেন শোল্ডার নিয়ে আসে, আমি যদিও আমাদের চিকিৎসকদের খুব একটা কিছু করার নেই, তো তারপর ব্লাড সুগার করে দেখি যে ডায়াবেটিস অনেকেরই আছে। এই ডায়াবেটিসের সঙ্গে কি ফ্রোজেন শোল্ডারে কোনো সম্পর্ক? অবশ্যই, ভালো একটা কথা বলেছেন। আমরা ফ্রোজেন শোল্ডার রুগীগুলো যদি আমরা কজ দেখি, ফ্রোজেন শোল্ডারটা একটু ইজি করলে রুগীর হয়তো বুঝতে সুবিধা হবে। যেমন কারো হয়তো শোল্ডারে ব্যথা, এটা কমন হবে, রুগীর কমপ্লেন থাকবে শোল্ডার ব্যথা, ব্যথা এসে হাত উঠাতে পারবে না, হাতটা উঠাতে পারছে না, চুল আঁচড়াতে, জামা গায়ে দিতে তার কষ্ট হবে, বাথরুম বা টয়লেট ব্যবহার করতে কষ্ট হবে, মানে প্রতিনিয়ত প্রতিটা কাজের কষ্ট হবে। আর এই রুগীগুলা আমরা ডাক্তারি ভাষায় আর একটা এটাকে নাইট ক্রাইং ডিজিজ বলি। রাতে কিন্তু রুগী ব্যথায় অত্যধিক ব্যথা হতে পারে শোয়া থেকে, তা থেকে সে কান্নাকাটি করতে হাত মুভ না করলে ব্যথা করবে, হ্যাঁ, সেক্ষেত্রে রাতের বেলা এটা হয় বেশিরভাগ ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারের রুগী। তো এই রুগীগুলো যদি আপনি যেটা বলছিলেন যে ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস ইনডিউসড ফ্রোজেন শোল্ডার একেবারেই কমন, খুবই কমন, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বেশি কারণ ডায়াবেটিস জনিত রুগীর থেকে ফ্রোজেন শোল্ডার, এটা কমন। তাছাড়া দেখা যায় যদি যেটা বলছিলাম যে যদি ঘাড়ের ডিস্কে সমস্যা থাকে, নার্ভ কম্প্রেশন থাকে, তা থেকে ফ্রোজেন শোল্ডার হতে পারে। অথবা শোল্ডার আপনি যে বলছিলেন আঘাত পেলে, হ্যাঁ, দুর্ঘটনা জনিত যে আপনি আমি ওই উঠাতে গেলে সেই হেড লকারে লাগেজ রাখতে গিয়েছি, সেক্ষেত্রে আমরা এটাকে অনেক সময় রোটেটর কাফ সিন্ড্রোম বলি। এখানে অনেকগুলো মাসেলস আছে, মাসেলসগুলো এক একটার কাজ এক এক রকম। কোনো কারণে যদি কোনো ব্যাক খেয়ালে বা কোনো দুর্ঘটনাবশত কোনো একটা মাসেল স্প্রেন হতে পারে, স্ট্রেন হতে পারে, যেটা ছিঁড়ে যাওয়া বা মুস্কিয়ে যাওয়া, তা থেকে কিন্তু ফ্রোজেন হয়ে যেতে পারে শোল্ডার। এবং একটা কমপ্লিকেশন আর একটা কমপ্লিকেশন অ্যারাইজ করে, আমি প্রায় অনেক রুগী পেয়ে থাকি ফ্রোজেন শোল্ডার, হাত উঠাতে পারে না, ব্যথা আছে, কিন্তু আমরা যদি জামা খুলে দেখতে চাই
দেখা যায় যে একটা হাত চিকন হয়ে গিয়েছে, যে আচ্ছা, হাড়টা তার এটা কি আক্রান্ত মাসেল ওয়েস্টিং হচ্ছে? মাসেল ওয়াস্টিং এর কারণে। এটা হচ্ছে দেখা যায় রোগীর হিস্টোরি নিয়ে যদি দেখি, দেখা যায় 6 মাস 1 বছর ধরে সেই সমস্যা ভুগতেছে। দীর্ঘদিন কোনো জোড়া বা কোনো হাত যদি কেউ ইউজ না করে, হুম হুম তাহলে সেখানে ডিসইউজ অ্যাট্রোপি হতে পারে, এটা একেবারে কমন। আচ্ছা, এবং এর থেকে দেখা যায় আপনার একদিক দিয়ে তার এটা ব্যথা বেদনা, আর একদিক দিয়ে মাসেলের শক্তি কমে যাওয়া, শক্তি কমে গেলে হাড়টা কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে বা সেই অবশ অবসাদগ্রস্ত হয়ে যেতে পারে। তখন দীর্ঘমেয়াদী চিকিৎসা যেতে হয়, এক ব্যথা কমানো, দুই তাকে রিহ্যাবিলিটেশন করা, আবার পুনরায় তার মাসেল পাওয়ার বাড়ানো, স্ট্রেংথ বাড়ানো, বাল্ক বাড়ানো, এবং প্রচুর সময় তখন তার এটা লেগে যায়। তো আমরা এই রুগীগুলা বেশিরভাগ ক্ষেত্রে এই কমন যে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হুম হুম অথবা টেনিস এলবো, এগুলো কমন। যেমন আমাদের মহিলাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে, যে টেনিস এলবো, যে হুম হুম কনুইতে ব্যথা, ব্যথা হাতে আসতে পারে, কনুই অনেকক্ষণ ওই যদি পারিবারিক কাজ করে তার ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে, হাত ঝিঝি করা, যেমন আমরা যেটা বলি কার্পাল টানেল হুম সিন্ড্রোম, হুম এটা মহিলাদের যারা হাউস ওয়ার্কার বা আমরা হোম মেকার যাদেরকে বলি, তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে, মানে আমাদের হাতের সমস্যা। একজন দর্শক SMS পাঠিয়েছে, হাসান ইমাম, বয়স 25 বছর। তিনি লিখেছেন যে তার বাম হাতে তিনি খুব একটা শক্তি পান না। চিকিৎসকের কাছে গেছেন, ঘাড়ের এক্সরে করে দেখা গেছে যে তার সার্ভাইকাল রিব আছে। এখন ফিজিওথেরাপির মাধ্যমে এই যে হাতে যে তার মানে শক্তি পাচ্ছেন না বাম হাতটায়, তিনি কোনো উপকার পাবেন কিনা আপনার কাছে জানতে চেয়েছেন। আপনাকে অবশ্যই ধন্যবাদ। যে এই রুগীগুলো যেমন ঘাড়ের রিব, রিব সার্ভাইকাল রিব সাধারণত যেটা, আমরা জানি যে বুকে হয়, বুকের সেই খাঁচার যে বুকের খাঁচা, হাড়গুলোকে আমরা রিবস বলে থাকি, সেটা যদি ঘাড়ে হয়, সাধারণত ঘাড়ে হওয়ার কথা না, অনেকের রুডিমেন্টারি সার্ভাইকাল রিব হুম হতে হুম পারে। তা থেকে যেটা হচ্ছে থোরাসিক আউটলেট সিন্ড্রোম হুম হুম বলে আমরা যেটা, হুম হুম সেই সিন্ড্রোম থেকে হাতটা আপনি যে বলছিলেন অবশ হয়ে যাওয়া, এগুলো হতে পারে। রুগী অনেক সময় ভয় পেয়ে যায় যে একটা রিব হয়েছে, হুম এটা কি অপারেশন করতে হবে কিনা। আসলে এটা চিকিৎসা কোনো অপারেশন না, সেটা চিকিৎসা একমাত্র এবং প্রধান ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। এবং এই ক্ষেত্রে থেকে সেটা হচ্ছে যে রুটে যে কম্প্রেশন আছে, যে রিবের কারণে হুম হুম ঘাড়ের হাড় বেড়ে যাওয়ার কারণে, সেই কম্প্রেশনটা আমরা বাই বিভিন্ন থেরাপিউটিক মোডালিটিস এবং এক্সারসাইজের মাধ্যমে ওখান থেকে রিলিফ করে দিই। যদি আচ্ছা, নার্ভের কম্প্রেশনটা আমরা রিলিফ করে দিতে পারি, হাড়টা আবার আস্তে আস্তে তার শক্তি ফিরে পায়, নার্ভ আবার তার ইম্পালস পাস করতে পারে, তখন দেখা যায় হাড়টা আবার ফ্রি হয়ে যায়। এটা তো এবং ভর্তি হওয়ার দরকার নেই। না, এই এই রুগীগুলা সব ক্ষেত্রে ভর্তির প্রয়োজন হয় না, এগুলো আউটডোর থেরাপি করলে অনেকাংশে আচ্ছা আচ্ছা, ভালো হয়ে যেতে পারে। তো হাতের এই যে কার্পাল সিন্ড্রোমের কথা বললেন, এটার কোনো বয়সের কোনো ব্যাপার আছে? হ্যাঁ অবশ্যই, এটা সাধারণত মিডল এজ থেকে শুরু হয়, 30-35 বছর বয়স থেকে শুরু হয়। এই বয়সে মানে মিডল এজ হচ্ছে যেই বয়সে হুম হুম সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ, সেই সেই বয়সে এটা হয়। মানে স্পেশালি মিডল এজড ওমেন এই সমস্যা বেশি ভোগে, হুম হুম যারা ছোট কাজ করে, যেমন কাপড় কাচা, ঘর মুছা, হুম হুম পাকশাবের কাজ করার জন্য, মানে তরকারি কাটা, সবকিছু, হাতের অতিরিক্ত মুভমেন্টে কাজ করে, এবং যারা কম্পিউটিং করে, হ্যাঁ সেটাই, কম্পিউটারে প্রচুর কাজ করতে হয়, ছোট ছোট কাজ এবং সেলাই করার কাজ, হুম হুম তাদের এই কার্পাল টানেল সিন্ড্রোম হতে পারে। এবং যদি তার ডায়াবেটিস থাকে অবশ্যই 100% হবে, পুরুষ মহিলার মধ্যে কোনো ভ্যারিয়েশন আছে? একটু পুরুষের তুলনা মহিলাদের এই সমস্যাটা একটু বেশি হয়ে বেশি থাকে। হয়, হ্যাঁ কার্পাল টানেলটা মহিলাদের বেশি, আর যদি একটু অভেজ মহিলা হয়, একটু মোটা হয়, ওজন বেশি হয়, যদি ফেটি হয়, হুম তাদের হুম এই সমস্যাটা খুব বেশি হয় আর কি। আমাদের আপনারা যারা ফিজিওথেরাপির সঙ্গে জড়িত, তাদের তো একটা বড় একটা কথা বলে দেন যে ওজন কমিয়ে আসুন। আপনারা কিছু ওজন কমানোর কোনো কিছু করেন কি না? অবশ্যই আমরা এক্ষেত্রে আসলে ওজনের, আপনি জানেন যে ওজনের বেশিরভাগ কারণ আমরা যে রিসার্চও দেখা গিয়েছে যে ল্যাক অফ অ্যাক্টিভিটি, মানে মানুষ যদি কাজকর্ম, সিডেন্টারি লাইফ হ্যাঁ, যেটা, লাইফ লিডিং, এবং হচ্ছে ফাস্ট ফুড এখন বেশিরভাগ মানুষ, এবং হাই রিচ ফুড থেকে বেশিরভাগ কারণে হ্যাঁ ওজন হয়ে থাকে। তাছাড়া দেখা যায় বিভিন্ন হরমোনাল সমস্যার কারণে, হাইপোথাইরয়েড থেকে হতে পারে, হাইপার থাইরয়েড থেকে ওজন হতে পারে। তো এগুলো আসলে ডায়াগনোসিস করতে হয়, প্রত্যেকটা রুগী আলাদা আলাদা কেস, তার লাইফ স্টাইল, তার প্রফেশন, সে কী করে, কত ঘন্টা অ্যাক্টিভিটি করে, সব মিলে আমরা ওজনের ও চিকিৎসা পাশাপাশি দিয়ে থাকি। আচ্ছা, নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।